Oui, non, ça qui est là. I give glory to God. I will try to. What we came here was for 3 points, but we have to share the point 1-1. And I thank my teammate. It's not an easy game, and the opponent also are good. So I give glory to God for the one point. Is there any special planning for today? Yeah, we have a special planning, but this is football. You have to. There is a mistake in football, so we'll take our caution for next match. Thank you. যেটা যাবে না আমরা চেষ্টা করছি আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে যতটা সম্ভব ভালো রেজাল্ট করা এবং ফুটবলটা এমন খেলতে যাতে একটা আনন্দ উপভোগ বোঝে মানুষের ফুটবলটা একটা ফুটবল ভবানীপুর খেলছে আজকে তো ভবানীপুর ভালো টিম অভিজ্ঞ করছিল কোনো স্পেশাল প্ল্যানিং কি আজকে ম্যাচের জন্য ছিল না জিততে তো অবশ্যই হবে কারণ লাস্ট দুটো ম্যাচ জিতেছি আজকেও জিততে পারতাম অনেকগুলো সুযোগ আমরা নষ্ট করেছি তবে এটা হয় ফুটবল সেই ড্রটাকে আমাদের মেনে নিতে হবে প্রথমে তো পিছিয়ে পড়া তারপরে আবার সমতা বিধান কিন্তু চান্সও কতগুলো ছিল বলো না কেন ফার্স্টে পেরোলো না না কোনো প্লেয়ার চায় না গোলটা পেয়েছি মিস করতে এগুলো হয়ে যায় বলো না কেন এর উত্তর নেই হয়ে যায় আবার আমরা এটাকে প্র্যাকটিস করব পরের ম্যাচের জন্য কোনো প্ল্যানিং আছে পরের ম্যাচ এখন আমাদের অনেকটা গ্যাপ 22 তারিখ খেলা একটু সময় আছে যার যার ইঞ্জুরি আছে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে তারপরে পরের ম্যাচটা প্রমোদটা হলো পেনাল্টিটা আমি দোষ দেব দোষ তো প্লেয়ারদেরকে ওইভাবে দিই না তবুও আশা করেছিলাম যে স্নেহাশিস দত্ত অনেক ম্যাচিওর ছেলে ওর কাছ থেকে ওই রকমই একটা ফল্ট হবে এটা আমি আশা করিনি তো ঠিক আছে করে ফেলেছি এখন তো আর ওটা ফিরে আসবে না তো ভুল থেকে শিক্ষা নেব পরের ম্যাচ আগের ম্যাচটা তো যে টিমের সাথে আপনারা খেলেন ড্র করলেন কিন্তু গত ম্যাচটা কালীঘাটের ম্যাচের সঙ্গে জিতেছিলেন এই ম্যাচটা কিন্তু ড্র করে পারলেন এক পয়েন্ট আমার কাছে এই ম্যাচটা খুব গুরুত্ব ছিল কারণ আমি এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলে একটা সেকেন্ড ম্যাচ খেলতে নামছি ওরা 3 নম্বর ম্যাচ খেলতে নামছিল তো আমার কাছে এই ম্যাচটার অনেক গুরুত্ব ছিল 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই নেমেছিলাম আগের ম্যাচ যেটা হয়েছে সেটা আমার কাছে অ্যাক্সিডেন্ট ওটা ভুল থেকে শিক্ষা নেয় সেটা আজকের অনেকটাই সেটা রিকভারি করতে পেরেছি আমরা তো লাস্ট মুমেন্ট একটা ভুল করে ফেলেছে ঠিক আছে দেখবো আবার পরের ম্যাচ থেকে যাতে পরের ম্যাচ তো আমার আবার মনমান ম্যাচ তো আশা করব যে এটার থেকে আমার ছেলেরা ঘুরে দাঁড়াবে পরের ম্যাচের কোনো প্ল্যানিং কি কিছু আছে এই মুহূর্তে এখন নেই আজকের ম্যাচটা সবে শেষ করলো পরের দিন থেকে ভাববো আবার নতুন প্ল্যানিং থ্যাংক ইউ নথিং ইউ নো ইউ ক্যানট উইন এভরি ডে সো দিস ইজ লিগ ম্যাচেস ইউ আর গোয়িং ম্যাচ বাই ম্যাচ Today, God is not our side because if you see the game, our team had very hard luck. So I think next match, our team will win. After the match, you have just quite frustrated. Is there any reason for it? No, it is always because if you are not winning, your heart is always burning. So it is nothing because you know, as you see me playing in the field, I want always to win. So that is my mind. Nothing. We are focusing for the next step. They thank God our team will overcome this result. In the earlier game, you have just won, but today's game, the result will not come. Is there any for a special reason for that? No, any special result. The opener team play very well. As you see, they play very well. They see how our plan work. They make us work hard. So we miss almost, our team miss a lot of goals also. If you see the game, a lot of mistake. For the next match, if the team will work again, then I think we will win. Sure. Okay. Yeah, thank you very much. যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট